প্রিয় শিক্ষার্থী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর কৃষি শিক্ষা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে তোমাদের কৃষি শিক্ষার প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের যে উদ্যান এবং হচ্ছে মাঠ ফসল নিয়ে এই অধ্যায় মূলত আলোচনা করা হয়েছে। তবে এই অধ্যায়ের অনেকগুলা পার্ট রয়েছে, তো আমরা শুরুতেই কয়েকটা পার্ট ইতিমধ্যে শেষ করেছি, যে দানা জাতীয় ফসল অর্থাৎ ধান, গম, ভুট্টা, এই যে সব ফসল আছে, এই ফসলগুলো মূলত আমরা শুরু করেছি। তো প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমরা এই দানা জাতীয় ফসলের ভিতর ধান ফসল নিয়ে আমরা একটু আলোচনা শুরু করেছি এর আগের ক্লাসে, তো আজকে আমরা এই ক্লাসে আউশ, আমন এবং বোরো যে ধানের যে মৌসুম রয়েছে এই মৌসুম সম্পর্কে আমরা জানব। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই আজকের যে আলোচনার বিষয় আউশ, আমন এবং বোরো, এটা মূলত তোমাদের জানার জন্য এই ক্লাসটা। অর্থাৎ তোমরা এই ক্লাসটা যদি না জানো, তাহলে তোমরা কখন আউশ ধান কতবা আমন ধান বা কখন বোরো ধান চাষাবাদ করতে হয় তখন কিন্তু এই বিষয়টা তোমরা জানবে না। এর জন্যই মূলত আমি আজকে তোমাদের এই ক্লাসটা নিব। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচনা অর্থাৎ হচ্ছে পঞ্চম অধ্যায়ের যে দানা জাতীয় ফসল রয়েছে ধান, গম, ভুট্টা, এর ভিতর ধান যে দানা জাতীয় ফসল রয়েছে এই ধানের যে মৌসুম, এই মৌসুম সম্পর্কে আমরা জানবো। আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফসলের মৌসুম, এবং আজকে আমাদের এই অধ্যায়ে আলোচনা করার ফলে আমরা যা যা শিখতে পারবো সে বিষয়গুলো হচ্ছে ফসলের মৌসুম কি, ফসলের মৌসুমের প্রকারভেদ, বিভিন্ন মৌসুমের বৈশিষ্ট্য এবং বিভিন্ন মৌসুমে উৎপাদিত ফসল সমূহ। আজকের ক্লাসে এগুলো আমরা জানতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি একটু খেয়াল করি, তাহলে আমরা একটা জিনিস দেখতে পাই যে যে এক একটা সময় কিন্তু এক এক ধরনের ফসল হয়। তবে এখন হয়তো বা বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমের ফলে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ফসল ফলানো সম্ভব হচ্ছে। যেমন 12 মাসে আম পাওয়া যায়, 12 মাসে পেয়ারা পাওয়া যায়, 12 মাসে টমেটো পাওয়া যায়। তবে যে সময় যে ফসল উৎপাদিত হওয়ার কথা, সে সময় যদি সেই ফসলটা উৎপাদিত হয় তখন কিন্তু তার স্বাদ, রং এবং গন্ধ কিন্তু খুব ভালো থাকে। তো প্রিয় শিক্ষার্থী, এই কারণে কিন্তু ওই ফসলকে মূলত ওই মৌসুমে ফসল বলা হয়। যেমন যদি শীতকালে যদি যে ধরনের ফসল হয়, সেই ফসল যদি অন্য ফসল অন্য সময় যদি চাষাবাদ করা হয় তখন কিন্তু তার ফসল হবে, কিন্তু স্বাদ হয়তো অন্যরকম লাগবে। তো শীতকালে যদি হয় সেটা আমরা শীতের মৌসুমের ফসল বলে থাকি। তো এভাবে ফসলের মৌসুমকে দুইটি ভাগে মূলত এখানে ভাগ করা যায়। তোমরা এখানে বৃত্তাকার একটা ছক দেখতে পাচ্ছ। তো এই বৃত্তাকার ছকে এখানে বাংলা যে মাস 12 মাস, সে 12 মাসের নাম, এবং ইংরেজিতে যে 12 মাস রয়েছে সে 12 মাসের 12 মাস দেওয়া হয়েছে। দেখো এখানে দেওয়া আছে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এভাবে করে চৈত্র মাস পর্যন্ত। তো আমরা যদি বৃত্তটাকে সমান দুই ভাগে ভাগ করি, অর্থাৎ এখান থেকে শুরু করে এ পর্যন্ত এবং এখান থেকে আবার এ পর্যন্ত, তাহলে এই যে চন্দ্রাকৃতির যে অর্ধেক ভাগ, এ ভাগে কিন্তু 6 মাস পর, অর্থাৎ চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এই যে 6 মাস, এই 6 মাসকে বলা হয় খরিফ মৌসুম। আর বাকি যে 6 মাস আছে, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ এবং ফাল্গুন, এই 6 মাস হচ্ছে রবি মৌসুম বলা হয়। তাহলে এই পাশে রবি মৌসুম হচ্ছে 6 মাস এবং হচ্ছে খরিফ মৌসুম হচ্ছে 6 মাস। এই খরিফ যে মৌসুম, এই খরিফ মৌসুম কে আবার দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে খরিফ ওয়ান এবং আর একটা হচ্ছে খরিফ টু। আর তার চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, এই যে 3 মাস, এই 3 মাস হচ্ছে খরিফ ওয়ান, এবং আষাঢ়, শ্রাবণ এবং ভাদ্র, এই যে 3 মাস, এই 3 মাস হচ্ছে খরিফ টু। আমরা যদি ইংরেজি মাসের দিকে একটু যদি এই ছকের সাথে আমরা মিলানোর চেষ্টা করি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে মার্চ মাসের মাঝামাঝি পর্যায়ে, অর্থাৎ মার্চ মাসের 16 তারিখ থেকে, যেটা চৈত্র মাসের 1 তারিখ, মার্চ মাসের 16 তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের যে 15 তারিখ, এই সময়টা হচ্ছে খরিফ সিজন।
এবং খরিফ পানের ক্ষেত্রে ধরি, সেক্ষেত্রে হচ্ছে মার্চ মাসের 16 তারিখ থেকে জুন মাসের 15 তারিখ পর্যন্ত, এবং এটা হচ্ছে খরিফ ওয়ান, এবং জুন মাসের 15 পরে 16 তারিখ থেকে, জুন মাসের 16 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত যে সময় সেটা হবে খরিফ টু। আবার যদি আমরা রবি সিজনের ক্ষেত্রে ধরি, তাহলে সেপ্টেম্বর মাসের 16 তারিখ থেকে, সেপ্টেম্বর মাসের 16 তারিখ থেকে মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত যে সময় এটা হচ্ছে রবি মৌসুম। তবে এই খরিফ মৌসুমটা হচ্ছে মূলত গ্রীষ্মকাল, খরিফ টু হচ্ছে, খরিফ ওয়ান হচ্ছে গ্রীষ্মকাল, খরিফ টু হচ্ছে বর্ষাকাল, এবং হচ্ছে রবি মৌসুম হচ্ছে মূলত শীতকালের ফসল। তো প্রিয় শিক্ষার্থী, শখ থেকে তোমরা, আমার মনে হয় ফসলের যে মৌসুম যে দুটি ভাগে ভাগ করা হয়েছে, রবি এবং খরিফ যে সিজন, সে বিষয়ে তোমরা ইতিমধ্যেই জানতে পারছো। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা জানবো এই যে ফসলের যে মৌসুম, এই ফসলের মৌসুমের যে কিরকম তার বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্য সম্পর্কে জানবো, এবং কি কি ধরনের ফসল এই সময় চাষাবাদ করা হয় সে সম্পর্কে আমরা জানবো। তার আগে শুরুতে আমরা একটু যদি এই ফসলের মৌসুমের যদি সংজ্ঞাটা বলি, তাহলে আমরা এভাবে বলতে পারি যে একটি ফসল বীজ বপন থেকে শুরু করে তার শারীরিক বৃদ্ধি ও ফুল ফল উৎপাদনের জন্য যে সময় নেয় তাকে ওই ফসলের মৌসুম বলা হয়। অর্থাৎ কোনো ফসলের বীজ বপন থেকে ফসল সংগ্রহ পর্যন্ত সময়কে ওই ফসলের মৌসুম বলা হয়। অর্থাৎ একটি ফসল যখন জমিতে বীজ বপন করা হবে এবং ওই ফসলটা সংগ্রহ করা আগ পর্যন্ত সময় নিবে ওই ফসলটা, সেই সময়টা হচ্ছে ওই ফসলের মৌসুম। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানবো বিভিন্ন মৌসুমের বৈশিষ্ট্য এবং হচ্ছে কি কি ফসল চাষাবাদ করা হয়। দেখো, এখানে ধানের মৌসুমের বিষয়টা উল্লেখ করা হয়েছে। আউশ ধান হচ্ছে মধ্য মার্চ থেকে মধ্য এপ্রিল সময় এটা চাষাবাদ করা হয়। আমন ধান হচ্ছে জুলাই জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত, এবং বোরো ধান হচ্ছে ডিসেম্বর থেকে জানুয়ারি। এই খরিফ ওয়ানটাই মূলত হচ্ছে আউশ সিজন ধানের ক্ষেত্রে, খরিফ টু হচ্ছে আমন সিজন, এবং হচ্ছে রবি সিজন হচ্ছে মূলত বোরো সিজন বলা হয়। ধানের ক্ষেত্রে সিজন হচ্ছে তিনটি, আউশ সিজন, আমন সিজন, এবং হচ্ছে বোরো সিজন বা বোরো মৌসুম যেটা বলা হয়। এবং তোমাদের এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে যে আউশ ধানের চাষাবাদ করা হয় কখন, তাহলে মধ্য মার্চ থেকে মধ্য এপ্রিল এই সময়। এখানে এই সময় মূলত হচ্ছে বীজ বপন করা হয়, এটা হচ্ছে বীজ বপনের সময়, যে আউশ ধানের বীজ বপন করা মধ্য মার্চ থেকে মধ্য এপ্রিল এই সময়, আমন ধানের জুলাই আগস্ট মাসে করা হয়, আর বোরো ধান হচ্ছে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের ভিতরে বীজ বা চারা রোপণ করা হয় থাকে। এবার আমরা জানবো খরিফ ওয়ান মৌসুমের বৈশিষ্ট্য। দেখো, খরিফ ওয়ান মৌসুমের বৈশিষ্ট্য হচ্ছে সময় সীমা হচ্ছে 16 মার্চ থেকে 15 জুন, অর্থাৎ চৈত্র এবং থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত সময় এটা হচ্ছে খরিফ ওয়ান মৌসুম। এবং এ সময় প্রধান ফসল হচ্ছে আউশ ধান, পাট, ভুট্টা, তিল, মিষ্টি কুমড়া ইত্যাদি ফসল এ সময় চাষাবাদ করা হয়। আর এ সময়ের যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় মৌসুমে, সে বৈশিষ্ট্যের ভিতরে রয়েছে তাপমাত্রা বেশি থাকে, বৃষ্টিপাত থাকে মাঝারি, আর্দ্রতা মাঝারি থাকে, ঝড়ের আশঙ্কা বেশি থাকে, শিলাবৃষ্টির আশঙ্কা বেশি থাকে, রোগ এবং পোকামাকড় আক্রমণ মাঝারি থাকে এ সময়। তোমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এখানে দেখা যাচ্ছে যে বৃষ্টি প্রভাবে ফসলের যে জমি, সেই সব ফসলের জমি কিন্তু ফেটে গেছে। এখানে সেটাই বলা হয়েছে যে বৃষ্টিপাত মাঝারি হয়, খুব বেশি বৃষ্টিপাত হয় না, তাপমাত্রা বেশি থাকে, অর্থাৎ চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাস কথা যদি আমরা ভাবি, তাহলে কিন্তু আমরা এই খরিফ ফান যে মৌসুমের বৈশিষ্ট্য সেটা কিন্তু আমরা অনায়াসে লিখতে পারি। খরিফ টু মৌসুমের বৈশিষ্ট্য, দেখো খরিফ টু হচ্ছে বর্ষাকাল মূলত এই সময়টা, সময়কাল হচ্ছে এটা 16 জুন থেকে 15 সেপ্টেম্বর, আষাঢ়, ভাদ্র, আষাঢ়, শ্রাবণ এবং ভাদ্র, এই 3 মাস হচ্ছে মূলত খরিফ টু মৌসুম। এই সময় প্রধান যে ফসল সেগুলো রয়েছে আমন ধান, তারপর হচ্ছে ধুন্দুল, ঝিঙা, চিচিঙ্গা, আমড়া, পেয়ারা, আমলকি, এই যে ফল এবং এই যে ফসল, এগুলো মূলত এ সময় হয়ে থাকে। তারপর হচ্ছে খরিফ টু মৌসুমের যে বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যের ভিতরে রয়েছে যেমন তাপমাত্রার পরিমাণ বেশি থাকে,
প্রচুর বৃষ্টিপাত হয়, আর্দ্রতা বেশি থাকে, ঝড়ের আশঙ্কা কম, তবে আকাশ মেঘলা থাকে। তারপরে হচ্ছে শিলাবৃষ্টির আশঙ্কা কম থাকে, বন্যার আশঙ্কা বেশি থাকে এবং রোগ এবং পোকার আক্রমণ বেশি থাকে। তাহলে এই সময়টা হচ্ছে খরিফ মৌসুমটা হচ্ছে মূলত বর্ষাকাল। আর বর্ষাকালে আমরা এরকম দেখতে পাই যে অঝোরে বৃষ্টি পড়তে থাকে এবং আর্দ্রতা তখন কিন্তু বেশি থাকে, আর তখন কিন্তু প্রায় ঝড় হয়ে থাকে। আর শিলাবৃষ্টি তখন কিন্তু কম হয়ে থাকে, শিলাবৃষ্টির মূলত বেশি হয়ে থাকে খরিফ পান যে মৌসুম, সেই খরিফ পানে মূলত শিলাবৃষ্টির আশঙ্কা বেশি থাকে। এরপর রয়েছে রবি মৌসুমের বৈশিষ্ট্য। রবি মৌসুম হচ্ছে মূলত শীতকালের যে সময়টা সেটা হচ্ছে রবি মৌসুম। সময়সীমা হচ্ছে 16ই সেপ্টেম্বর থেকে 15ই মার্চ, অর্থাৎ আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, এই যে 6 মাস, এই 6 মাস হচ্ছে রবি মৌসুম। রবি মৌসুমের প্রধান যে ফসলগুলো রয়েছে সে প্রধান ফসলের ভিতরে রয়েছে বোরো ধান, গম, সরিষা, বাঁধাকপি, ফুলকপি, ডাল, টমেটো, এগুলো শীতকালীন যত সবজি রয়েছে এই সব সবজি বা ফসলই হচ্ছে রবি মৌসুমের অন্তর্ভুক্ত। রবি মৌসুমের যেসব বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্যের ভিতরে রয়েছে যেমন তাপমাত্রা কম থাকে, বৃষ্টিপাত কম হয়, আর্দ্রতা কম থাকে, ঝড়ের আশঙ্কা নেই বললেই চলে, শিলাবৃষ্টির আশঙ্কা কম থাকে, শিলাবৃষ্টিও হয় না, বন্যার আশঙ্কা কম থাকে, রোগ এবং পোকামাকড় আক্রমণ কম হয়ে থাকে। মূলত এই নিচের যে পয়েন্টগুলোর কথা বলা হয়েছে, ঝড়ের আশঙ্কা কম থাকে, শিলাবৃষ্টির আর্দ্রতা কম থাকে, বন্যার আশঙ্কা, রোগ পোকামাকড় কম থাকার কারণে মূলত অন্য যে মৌসুম, অর্থাৎ আউশ আমন যে মৌসুম রয়েছে, ধানের ফসল কিন্তু ওই দুটো ফসলের তুলনায় কিন্তু রবি মৌসুমে বেশি হয়ে থাকে। কারণ রবি মৌসুমের সময় আকাশে কোনো মেঘাচ্ছন্ন থাকে না, ঝড়ের আশঙ্কা থাকে না এবং আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার থাকে, যার কারণে ফসলে ফটোসিনথেসিস বেশি হয় এবং বেশি খাবার তৈরি হয়, যার কারণে ফসল বেশি হয় এবং এ সময় রোগ এবং পোকামাকড় যে আক্রমণ সে আক্রমণও কম হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিমধ্যেই অথবা জেনে ফেলেছো যে ফসলের যে মৌসুম আউশ আমন বোরো, ধানের মৌসুমের ক্ষেত্রে আউশ আমন বোরো, এবং যদি ফসলের মৌসুম বলা হয় তাহলে খরিফ ওয়ান, খরিফ টু এবং হচ্ছে রবি মৌসুম। ইতিমধ্যে তুমি এই সম্পর্কে বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষক, তোমাদের আজকের এই ক্লাসের উপর আমি একটি বাড়ির কাজ দিচ্ছি, HW। দেখো ফসলের মৌসুমের ছক তৈরি করবে, অর্থাৎ ফসলের যে মৌসুমের যে ছক দেখানো হয়েছে তোমাদের শুরুতেই, এই ছকটা তৈরি করবে এবং আউশ আমন ও বোরো মৌসুমের ভিতরে পার্থক্য তৈরি করবে। তিনটা যে ধানের যে মৌসুম, এই তিনটা ধানের মৌসুমের ভিতরে পার্থক্য তৈরি করবে। সেক্ষেত্রে আউশ মৌসুমের সময়কাল কখন, আমন মৌসুমের, বোরো মৌসুমের এটা লিখতে পারো। তারপর তাপমাত্রা কেমন থাকে, বৃষ্টিপাত কেমন, বায়ুর আর্দ্রতা কেমন, আশঙ্কা কেমন, জাস্ট এই বিষয়গুলো তোমরা সুন্দর করে আউশ আমন বোরো এভাবে আলাদা আলাদা ভাগ করে পার্থক্য আকারে তোমরা এটা লিখবে, এবং যখন তোমাদের কলেজ খুলবে তখন সেটা আমার কাছে তোমরা জমা দেবে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকে ক্লাসটা বুঝতে পেরেছো। আর যদি কোনো কিছু তোমাদের ক্লাস থেকে জানার থাকে তাহলে তাহলে অবশ্যই তোমরা কমেন্টস করে আমাকে জানাতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, সবার আবারও মঙ্গল কামনা করে আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।